আমার জিরো টলারেন্স থাকবে, স্পেশালি অসততার ব্যাপারে আপনাদের আমি সাহায্য চাইব। আপনারা সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কারণ এখন কিন্তু আপনারা স্বাধীন, কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, কারণ এই মুহূর্তে আমরা আসলে একটা একটু ভিন্ন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। সমাজের কিছু কিছু জায়গায় একটু অস্থিতিশীল আছে, আপনারা জানেন। আপনাদের যে দায়বদ্ধতাটুকু আমি বলবো, যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে কিভাবে এই যে আমাদের একটা সুখী সমৃদ্ধ বা ঐতিহ্যবাহী জামায় সেটাকে আরো স্থিতিশীল করা যায়, অস্থিতিশীল না, আমি এই সাহায্যটুকু চাইবো। এবং তথ্য দিয়ে আমাকে সাহায্য করা যে কিভাবে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আর একটা হচ্ছে যে সামনে পুজো আসছে, এখানে আসলে এটাও একটা খুব সেন্সিটিভ এই মুহূর্তের জন্য। আমার আমি জানি না, এর আগে তো আমি আসলে কাজ করিনি, হয়তো আপনারা শান্তিপূর্ণভাবেই করেছেন। আমি চাইবো যে আপনাদের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা যেন খুব শান্তিপূর্ণভাবে এই দুর্গা পূজাটা পালন করতে পারি। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। আর সবশেষে বলবো যে আমি আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর করে আমাকে বরণ করে নিয়েছেন, এবং আপনাদের সম্পর্কে আমি আসলে অসম্ভব পজিটিভ বাইরে পেয়েছি আপনাদের অনেক আরো বিভিন্ন জনের কাছ থেকে। তো আপনাদের সহযোগিতা আমার কাম্য, আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা অনেকে আমার যে বয়সে প্রবীণ তাদের যে উপদেশ, আমি অবশ্যই সেগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব। আজকে আমাদের সকালে যে আরেকটা সমন্বয় সভা ছিল, সেখানেও যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন, সেখানে একটা তো দুর্নীতি মুক্ত জেলা প্রশাসন, আরেকটা বিষয়ে আমি বলেছি যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে আমাদের আজকের এই রাষ্ট্র, আমাদের যে সেবা গ্রহীতারা তারা যেন কোনো বৈষম্য শিকার না হয়, কেবল যে তদবিরে এসছে তাকেই সেবা দেওয়া হবে, সমাজে যে নিগৃহীত যে প্রতিবন্ধী যার কেউ নাই, প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে সেবা পায়, সেবা গ্রহীতা মানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, সেই বিষয়টা আমি এমফাসিস দিয়েছি এবং আপনাদেরকে সহযোগিতা চাইবো যে এই ধরনের তথ্য আপনারা যদি কখনো পান অবশ্যই সেটা তুলে ধরবেন। আর কোনো ইতিহাস নেই, সরকার আমাকে পাঠিয়েছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই, আপনাদের সবার সহযোগিতা আমার কাম্য। আপনারা যে কথাগুলো বললেন, এত অসাধারণ পেশাদারিত্ব করেছে পাচ্ছিলাম আপনাদের কথা থেকে, আমি রিয়েলি গ্রেটফুল। এবং আমি চাইবো যে আপনারা সবসময় প্রশাসনের পাশে থাকবেন, এবং একটা রিকোয়েস্ট আমি বারবার করবো যে আমরা এখন যে অবাক তথ্য প্রবাহের যুগে বাস করছি এবং ইনফরমেশন ওভারফ্লো, এখানে না আসলে সত্য মিথ্যা পার্থক্য করা এত কঠিন যে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যেন কোনো ভুল তথ্য দিয়ে কারো মানে অপরিমেয় ক্ষতি না হয়ে যায়, কারণ গুজব কিন্তু খুব ফাস্ট যায় আমরা জানি। কারণ আমরা যেহেতু একটা মানে সুন্দর একটা বৈষম্য মুক্ত একটা সুন্দর রাষ্ট্র চাই এখানে, এবং একটা আসলে ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি, মানে কোনো গুজব বা কোনো মানে ভুল তথ্য যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, আমি এই সহযোগিতার জন্য এই মুহূর্তে আপনাদের কাছে যাচ্ছি। এবং আমাকে একটু সময় দেন, কারণ আপনারা অনেক আমি যেটা বুঝতে পারছি অভিজ্ঞ জ্ঞানী মানুষ, আপনারা জানেন যে যে কোনো ভালো পরিবর্তন একটু টাইম ডিমান্ড করে, একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো। ধন্যবাদ।